পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়ের ম্যাচে নেচে ভাইরাল ডেভিড ওয়ার্নার। প্রিয় দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। বাংলায় একটি প্রবাদ বাক্য আছে যে ক্যাচ মিস তো ম্যাচ মিস। পাকিস্তানের সাথে যেন পুরোপুরি মিলে গেল এই বাক্য, কেননা ডেভিড ওয়ার্নারের যখন 10 রান ছিল তখন খুব সহজ একটি ক্যাচ মিস করেছিল পাকিস্তানের লেগ স্পিনার উসামা মির। 10 রানে বেঁচে গিয়ে এমন সুযোগটা হাতছাড়া করেননি ডেভিড ওয়ার্নার। পাকিস্তানি বোলারদের বেদম পিটিয়ে 85 বলে নিজের সেঞ্চুরিটা পূরণ করেছিলেন ডেভিড ওয়ার্নার। এরপর ওয়ার্নারের যখন 109 রান ছিল তখন আরো একটি সহজ ক্যাচ মিস করে পাকিস্তান। পরপর দুইবার বেঁচে গিয়ে খেলেছিলেন 114 বলে 163 রানের দুর্দান্ত একটি ইনিংস। শুধু ডেভিড ওয়ার্নার নয়, নিজের জন্মদিনে সেঞ্চুরি করে রাঙ্গিয়ে রেখেছিলেন মিচেল মার্স এবং খেলেছিলেন 108 বলে 121 রানের চমৎকার একটি ইনিংস। 50 ওভার শেষে 9 উইকেট হারিয়ে পাকিস্তানকে 367 রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে 45 ওভার 3 বল খেলে 305 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। পরপর দুই ম্যাচে হেরে পাকিস্তানের বিপক্ষে 65 রানের বিশাল জয় তুলে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। তবে ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ডেভিড ওয়ার্নারের হাস্যকর ভাবে নাচার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় ডেভিড ওয়ার্নার ভক্তদের সাথে তাল মিলিয়ে হাস্যকর ভাবে ডান্স করছেন এবং ভক্তদের বিনোদন দিচ্ছেন। ডেভিড ওয়ার্নারের এমন হাস্যকর নাচ দেখে হাসছিলেন ভক্ত সমর্থকরা। তো দর্শক, ডেভিড ওয়ার্নারকে নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।